প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকেরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা এই সময়টা আশা করি নিজেদেরকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রেখেছ। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সবার কিন্তু একটা নির্দিষ্ট দিক ভাগ হয়ে যায়। কেউ নির্দিষ্ট প্রফেশন স্কিলমুখী পড়াশোনাতে চলে যায়, কেউ আবার অনার্স নিয়ে বিষয়ভিত্তিক পড়াশোনার দিকে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু এই রেজাল্টটাই হাতে পাওয়ার পরেই বিভিন্ন পেশামূলক প্রফেশনগুলোর দিকে যাওয়ার একটা সুযোগ চলে আসে। তো আজ আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পড়ার পর ট্রাভেল এবং ট্যুরিজম এর ডিগ্রি সম্বন্ধে আলোচনা করব। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পড়ার জন্য কীভাবে কী করতে হবে, এই পেশার সুবিধা অসুবিধা এবং কতটা অ্যাট্রাকটিভ এই প্রফেশন, এটা সম্বন্ধে তোমাদের সামনে আমি আলোচনা করব। দেখো, সমগ্র বিশ্ব জুড়ে ট্যুরিজম শিল্পের ব্যাপ্তি কিন্তু বেড়েই চলেছে। আজকের দিনে এসে এই প্রফেশন, এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কিন্তু একটা বিশেষ উন্নত পর্যায়ে পৌঁছে গেছে এবং এই পেশাটা কিন্তু আজকের যুব সমাজের কাছে বা আজকের এই নবীন প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে। সাধারণ মেধাবী থেকে অতি মেধাবী সব ধরনের ছাত্রছাত্রীরা এই ট্যুরিজম শিল্প পরিচালনায় ক্যারিয়ার গড়তে পারা সম্ভব। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্স শুধুমাত্র দেশ বিদেশে ঘুরতে বা বেড়াতে যাওয়াই নয়, ট্যুরিজম ম্যানেজমেন্ট হলো একটি বহুমুখী বিষয়ের সমন্বয়। একদিকে আছে দেশ বিদেশে বেড়ানোর সুযোগ, বিভিন্ন দেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান তুলে ধরা, আর এই সব প্রতিটি বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার দায়িত্ব হলো ট্যুরিজম ম্যানেজমেন্টের ডিগ্রিধারী ছাত্রছাত্রীদের কাজ। তাহলে মূল বিষয়টি কী দাঁড়াচ্ছে, যে দেশ বিদেশে বেড়াতে যাওয়া এবং তাদের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো তুলে ধরা এবং এই সমস্ত বিষয় নিয়ে খুব নিখুঁতভাবে পরিচালনা করা হচ্ছে ট্যুরিজম ম্যানেজমেন্টের ডিগ্রিধারী ছাত্রছাত্রীদের কাজ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি 2018 সালের ট্যুরিজম ম্যানেজমেন্টের ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য ভর্তি ফর্ম দেওয়া শুরু করেছে এবং এই ফর্মের দাম হচ্ছে 700 টাকা। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি 2018 সালের কোর্সের ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু করেছে। এই ফর্মের দাম 700 টাকা। ফর্ম পাওয়া যাবে 274 সল্টলেক সেক্টর 2 থেকে। কেন্দ্রীয় রাজ্য সরকার ও বেসরকারি অধীনস্থ ট্যুরিজম দপ্তরের অধীনে ট্যুরিজমের বিভিন্ন সেক্টরে পরিচালনা পরিকল্পনা করা ট্যুরিজম ম্যানেজমেন্টের ব্যাচেলার ডিগ্রি ছাত্রছাত্রীদের নেওয়া হয়। তাহলে কি কোন দপ্তরে তারা চাকরি পেতে পারে? কেন্দ্রীয় রাজ্য সরকারের অধীনস্থ ট্যুরিজম দপ্তরের অধীনে ট্যুরিজমের বিভিন্ন সেক্টরে পরিকল্পনা পরিচালনা করার জন্য এই ব্যাচেলার ডিগ্রি ছাত্রদেরকে নেওয়া হয়। সাধারণত চাকরি হয় ট্রাভেল এবং ট্যুর মার্কেটিংয়ে, এয়ারলাইন্স টিকিটিং, এয়ারপোর্টে ট্রাভেল ইভেন্ট, বিজনেস ট্রাভেল, ট্যুর গাইড, ট্যুরিজম প্রমোটার, মার্কেটার, ট্রাভেল প্রজেক্টিং, কাস্টমার সার্ভিস, ট্যুর অপারেটর, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কনসালটেন্ট, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল রাইটিং ইত্যাদি বিভিন্ন দিকে কিন্তু কাজের সুযোগ রয়েছে। যে কোনো স্ট্রিম থেকে, সে আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা এই ব্যাচেলার ডিগ্রি কোর্স পড়তে পারবে। এই ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য খরচ হয় মোটামুটি 1,98,000 টাকা এবং এই টাকা কিন্তু ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ সুবিধাও রয়েছে। 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই 18 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করছো তারাও কিন্তু ভর্তির আবেদন করতে পারবে। এবং এই ওয়েবসাইটটা একটু বলে দিই, এই ওয়েবসাইট হচ্ছে www.sbihmit.com www.sbihmit.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা
ট্রাভেল এবং ট্যুরিজমের ব্যাচেলার ডিগ্রি কোর্স সম্বন্ধে জানতে পারবে বা ভর্তির সেখানে নানা রকম তথ্যাদি তোমরা পেয়ে যাবে।